হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিক এডুকেশনে। দিস ইজ এসকে। আজকে শুরু করব বেঙ্গলি পেডাগোগি, যার পার্ট নাম্বার 4। একেবারে সিলেবাস অনুযায়ী যে 4 নাম্বার টপিকটা রয়েছে সেটা হচ্ছে রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে শোনা, লিসনিং, স্পিকিং অর্থাৎ বলার যে ভূমিকা বা দক্ষতা, সেটা নিয়ে আলোচনা করব আজকের মূলত বিষয়। এই এই টপিকটা অনেক ছোট্ট একটা টপিক, হ্যাঁ, বাট খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য এই টপিকটাকে তুলেছি। এই টপিকটা পড়ার পর, পুরো থিওরিটা জানার পর, আমাদের এখানে 10 এমসিকিউ আছে, অবশ্যই সেটাকে মক টেস্ট আকারে দেবে। সো শুরু করি আজকের টপিকটা। বলছে মূলত শোনা ও বলার মাধ্যমে শিখন এবং শিক্ষণ প্রক্রিয়া চলতে থাকে। এখানে দেখো দুটো শব্দ কথা বলা হয়েছে, শোনা এবং বলা। যদি আমরা না শুনি বা না বলি তাহলে কিন্তু কখনোই শিখন বা শিক্ষণ প্রক্রিয়া থাকে হতে পারে না। অর্থাৎ শিক্ষক যদি বলেন, অর্থাৎ স্পিকিং, অর্থাৎ শিক্ষক যদি বলেন এবং শিক্ষার্থীরা যদি শোনে, হ্যাঁ, লিসনিং হক করে, তাহলে কি হবে যে এই শিক্ষণ এবং শিক্ষণ প্রক্রিয়াটা চলতে থাকবে। এখানে শিক্ষণ মানে শেখা, এটা প্রথমটা, আর এখানে শিক্ষণ মানে টিচিং। ঠিক আছে, একটা লার্নিং, একটা হচ্ছে টিচিং, শিক্ষা দেওয়া। আই থিঙ্ক তোমরা জানো বিষয়টা। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটা শ্রেণীকক্ষে তুমি নিজেই একজন শিক্ষক, মানে ধরো যে তুমি শিক্ষক হবে, যখন প্রাইমারি স্কুলে যাবে পড়াতে, তখন তুমি একটু ভেবে দেখো তো, তোমাকে কিন্তু কথা বলতেই হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি বলছো এবং ছাত্রছাত্রীরা শুনবে, এবং শোনার ফলে তাদের অসুবিধা অনুযায়ী কোশ্চেনিংও করবে, তো সেটা আলাদা বিষয়। তাহলে এই দুটো জিনিস যদি না থাকে, তাহলে আমাদের কিন্তু এই পদ্ধতিটা, টিচিং প্রসেসটা বা লার্নিং প্রসেসটা ইনকমপ্লিট থাকে, কোনো মতেই হবে না। শিক্ষক শ্রেণীকক্ষে যা বলেন সেটি শিক্ষার্থীরা শুনে বোঝার চেষ্টা করে। আমরা জানি কোনো কোনো শিক্ষার্থীরা হয়তো প্রথমবারে বুঝতে পারে না, কারণ অনেক শিক্ষার্থী আছে যারা স্লো লার্নার বা ইত্যাদি ইত্যাদি। একটা শ্রেণীকক্ষে বিভিন্ন টাইপের ছাত্রছাত্রী থাকে, যাদের ধারণ ক্ষমতা বিভিন্ন টাইপের, তো সেক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে অনেকে একবারে বুঝতে পারে না, দ্বিতীয়বার বা তৃতীয়বারে বুঝতে পারে। প্রথমবার বুঝতে না পারলে শিক্ষক শিক্ষার্থীদের আবার দ্বিতীয়বার বা তৃতীয়বার কি করবে, জিজ্ঞেস করবে। হ্যাঁ, ঠিক আছে, এখানে জিজ্ঞেস করবে অ্যাকচুয়ালি হবে, হ্যাঁ, বিষয়টি শোনার পর শিক্ষার্থীরা তাদের সহজাত বোধ দিয়ে সমস্ত ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে। যখন বিষয়টি শুনলো, শিক্ষক যখন পড়াচ্ছে বিষয়টাকে, হ্যাঁ, তখন কি করবে, তার সহজাত যে বোধ, তার মধ্যে যে বুদ্ধি রয়েছে, সেটা দিয়ে পুরো ব্যাপারটাকে সে কি করবে, বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এভাবে কথন এবং শ্রবণ, অর্থাৎ কথা বলা এবং শোনা প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিখন প্রক্রিয়া চলতে থাকে। ওকে, এক্ষেত্রে শিক্ষকের বক্তব্য হবে, অ্যাজ শিক্ষক হিসেবে তুমি যখন যাবে, তুমি যখন পড়াবে, তোমার বক্তব্য হবে কেমন, স্পষ্ট, পরিষ্কার এবং প্রাঞ্জল। ঠিক আছে, স্পষ্ট, পরিষ্কার এবং প্রাঞ্জল। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, শিক্ষকের বক্তব্য কেমন হবে, ক্লিয়ার কাট হবে, ওকে, স্পষ্ট হবে, পরিষ্কার হবে এবং প্রাঞ্জল হবে। ঠিক আছে, আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছো যে এই চ্যাপ্টারটা কেন গুরুত্ব রয়েছে ভাষা শিক্ষার ক্ষেত্রে। ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদের শোনা এবং বলার একটা গুরুত্ব রয়েছে, তাহলে বিষয়টা বোঝা গেছে। এবার দেখো, শিক্ষাদানের সময় শিক্ষকের যে বিষয়গুলির প্রতি একান্ত নজর দেওয়া প্রয়োজন তা হলো, আমি যখন পড়াবো, আমি যখন অ্যাজ এ টিচার হিসেবে আমি পড়াবো ছাত্রছাত্রীদের, শিখাবো বা শিক্ষার্থীদের পড়াবো, তখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিসের উপর নজর দিতে হবে। কেন, যদি না দিই তাহলে শিখন অসম্পূর্ণতা থেকে যায়। কারণ প্রথম কথা, শিক্ষক কখনো আঞ্চলিক শব্দ ব্যবহার করবেন না, অর্থাৎ বাড়িতে আমরা অঞ্চলে বা বাড়িতে যে সমস্ত শব্দ, প্রত্যেকের লোকাল একটা করে ল্যাঙ্গুয়েজ রয়েছে আমরা জানি, তাহলে শিক্ষক কখনোই আঞ্চলিক শব্দ কি করবেন না, ব্যবহার করবেন নাই। ঠিক আছে, আর তিনি একেবারে শুদ্ধ বাংলা ভাষা বা যে ভাষাই হোক না কেন, আমরা যেহেতু বাঙালি তো বাংলা ভাষায় ব্যবহার করবেন। ঠিক আছে, সেই ভাষাটার নাম হচ্ছে মান্যচলিত ভাষা, মান্যচলিত ভাষায় শিক্ষাদান করবেন। কোন ভাষায় শিক্ষাদান করবেন, মান্যচলিত ভাষায় শিক্ষাদান করবেন। শিক্ষকের পরিবেশন ভঙ্গি হবে মনোরম, অর্থাৎ শিক্ষকের যে প্রেজেন্টেশন হবে, কোনো একটা টপিক যখন পড়াবে, অর্থাৎ বাংলায় পড়াতে যাও বা বাংলা ব্যাকরণই তুমি যখন বাচ্চাদের পড়াতে যাও, তখন তোমার যে পরিবেশনের ভঙ্গি, মানে তুমি অর্থাৎ বোঝাবে, সেটা খুবই মনোরম হবে, হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্টিং হবে এবং উৎসাহদায়ক হবে, এবং শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা যেন থাকে। বিষয়টির যথেষ্ট প্রাসঙ্গিকতা থাকবে, অবশ্যই যে বিষয়টা পড়াবো সেই বিষয়ে তার কি থাকবে, প্রাসঙ্গিকতা থাকবে। তাকে সহজ এবং সরলভাবে বক্তব্য প্রদান করতে হবে। শিক্ষক যখন কোনো একটা টপিক পড়াবে, অর্থাৎ পড়ানোর মানে কি, যে কোনো কঠিন হোক, সহজ হোক, যে কোনো টাইপের বিষয় হোক না কেন, সেটাকে সহজ এবং সরলভাবে বক্তব্য দেওয়াটাই, প্রদান করাটাকেই আমরা কি বলবো, একজন শিক্ষকের প্রধান কাজগুলির মধ্যে একটি কাজ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখবে। 6 নম্বর টপিক বলছে, শিক্ষার্থী বিষয়টি
বুঝতে পারছে কিনা তা জানার জন্য মাঝে মাঝে তাকে অর্থাৎ শিক্ষার্থীকে প্রশ্ন করবেন। আমি যখন পড়াবো, তুমি ভাবো যে আমরা কন্টিনিউয়াসলি কোনো একটা টপিক পড়াচ্ছি, তো পড়াতে পড়াতে মাঝে মাঝে তাদের প্রশ্ন করতে হবে তারা বুঝতে পারছে কিনা। অর্থাৎ অর্থাৎ যেটুকু টপিক পড়ালাম, যখন এখন যদি আমি সমাস পড়াতে যাই, তাহলে সমাসের মধ্যে ভাগ আছে, সমাস কি জিনিস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, এরকম করতে করতে যখন দ্বিগু দ্বন্দ্ব শেষ করলাম, তখন কি আমি মাঝখানে একটা উদাহরণ দিয়ে জিজ্ঞেস করে নিলাম, বলতো বাবু যে এটা এটা কোন সমাস, এটা দ্বিগু সমাস, এই দ্বিগু সমাসের একটা উদাহরণ দিয়ে আমি তাকে জিজ্ঞেস করে নিলাম, ঠিক আছে? তাহলে এই এই বিষয়গুলো কিন্তু আমাদের শিক্ষকতার মাঝে মাঝে থাকতে হবে, কারণ এখানে শুধুমাত্র শিক্ষক সক্রিয় থাকবে সেটা চলবে না, শিক্ষার্থীকেও সক্রিয় অবস্থায় থাকতে হবে। বক্তব্যকে পাঠ অভিমুখী করার জন্য তিনি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করবেন, অর্থাৎ TLM ব্যবহার করবেন, যে কোনো বিষয়, অর্থাৎ ব্যাকরণে হয়তো TLM নেই, কিন্তু বাট যখন গল্প শেখার ক্ষেত্রে, যখন ধরো যে গল্প পড়ানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে হয় যে না আমি অডিও ভিজুয়ালের মাধ্যমে, ধরো যে কোনো একটা গল্প পড়াচ্ছ, যেমন ক্লাস টেনে একটা গল্প ছিল কোনি, কোনি বলে একটা গল্প আছে, এটা একটা মুভিও আছে, তো বাচ্চাদেরকে পড়ানোর আগে যদি এই মুভিটাকে আমি দেখাতে পারি, তাহলে এখানে যে অডিও ভিডিওটা ইউজ করলাম, হ্যাঁ, সেটা হয়ে গেল আমাদের এখানে টিচিং এডস, টিচিং লার্নিং মেটেরিয়াল। তাহলে এটা যদি আমি তাদেরকে দেখাতে পারি, তাহলে কিন্তু তাদের পাঠ দান করাটা খুব সহজ হয়ে যায় এবং ইন্টারেস্টিং হয়ে যায়। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের যে পাঠদানটা দেবো, সেক্ষেত্রে শিক্ষক সহায়ক উপকরণটাকে আমরা কিন্তু ব্যবহার করব। 8 নম্বর বলছে শিক্ষকের উচ্চারণ হবে স্পষ্ট। শিক্ষকের অবশ্যই উচ্চারণটা ক্লিয়ার হওয়া উচিত, যদি ক্লিয়ার না হয় তাহলে শিক্ষার্থীর ক্ষেত্রে কি হবে, বুঝতে পারবে না, অমনোযোগিতা সৃষ্টি হবে, তাদেরকে বোরিং লাগবে। যদিও আমি একটু সহযোগিতা আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার অনেক কথাই ক্লিয়ারই আসে না, ঠিক আছে? তো আমি চেষ্টা করি ক্লিয়ারভাবে বলার, যদিও কোনো রকম হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুলভাবে ক্ষমা করো। দেখো, শিক্ষার্থীরা যেন শিক্ষকের সমস্ত বক্তব্য শুনতে পায়। অবশ্যই শিক্ষার্থীরা, আমি যখন এই টপিকটা ধরো পড়াচ্ছি, বাট তুমি দেখা গেলো তুমি আওয়াজই শুনতে পাচ্ছ না, তাহলে তোমার কি হবে, এই পড়াটা তোমার কি বুঝতে পারবে, তুমি কখনোই বুঝতে পারবে না। তার মানে শিক্ষক যখন শিক্ষার্থীদের পড়াবে, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সমস্ত স্টুডেন্টরা, সমস্ত শিক্ষার্থীরা সেই বক্তব্যটা শুনতে পায়। শিক্ষক অবশ্যই ধৈর্যশীল হবেন, শিক্ষকের সবথেকে বড় একটা বৈশিষ্ট্যর মধ্যে ধৈর্যশীল, কারণ শিক্ষার্থীরা কোনো একটা জায়গায় গিয়ে বারবার জিজ্ঞেস করবে, বুঝতে পারছি না স্যার, এটাই স্বাভাবিক, বা এটাকে দ্বিতীয়বার বলুন, সেক্ষেত্রে রেগে গেলে চলবে না, শিক্ষককে কি করতে হবে, ধৈর্যশীল, পেশেন্স রাখতে হবে। সাধুর সঙ্গে চলিত ভাষা যেন মিশ্রিত না হয়। শিক্ষাদানের সময় শিক্ষকের বক্তব্য ঠিকঠাক না হলে শিক্ষার্থী পড়ায় অমনোযোগী হয়ে পড়তে পারে, এর পিছনে বেশ কয়েকটি কারণও রয়েছে। তাহলে দেখো, আমরা কখনোই সাধু ভাষা এবং চলিত ভাষাকে একসঙ্গে যুক্ত করব না। দেখো এখানে ভাষার কথা কেন বলছি, সাধু ভাষা, চলিত ভাষা, তারপরে মান্য ভাষা, তাহলে এগুলো কেন বলছি, কারণ এটা তো আমি ভাষা শিক্ষা দিচ্ছি, তো ভাষা শিক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, সাধু ভাষা এবং চলিত ভাষা যেন মিক্সড না হয়ে যায়। এবং শিক্ষক শিক্ষাদানের সময় শিক্ষকের যে বক্তৃতা, অর্থাৎ লেকচার মেথডের মাধ্যমে যদি আমি যে পড়াই, তাহলে সেটা যদি ঠিকঠাক না হয়, ঠিকঠাক গুছিয়ে না আসে, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা কি হয়ে যাবে, অমনোযোগী ভাব দেখা যাবে। ওকে, তাহলে এতগুলো কারণ একজন শিক্ষককে পাঠদানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, তাহলে এছাড়াও আরও অনেক অ্যাসপেক্ট রয়েছে যেগুলো মেন, সেগুলোকে আমি আলোচনা করতাম। দেখো, শিক্ষার্থীরা শিক্ষকের পাঠে অমনোযোগী যে হয়, আমরা দেখেছি, এই অমনোযোগী হওয়ার কারণ কি, এখান থেকে কেমন কোশ্চেন দেবে বলবো, বলো 4টা অপশান দিয়ে দিবে, বলবে নিচের কোনটি শিক্ষার্থীরা অমনোযোগী হবে না, বা 4টা দিয়ে বলবে কোনটি অমনোযোগী হবে। তাহলে দেখো, এখানে বলছে শিক্ষকের বক্তব্য ঠিক মতো বুঝতে না পারলে শিক্ষার্থীদের পাঠে অমনোযোগী হবে। তাহলে শিক্ষকদের বক্তব্য খুব স্পষ্টভাবে, শান্তশিষ্টভাবে এবং উৎসাহ মানে আকর্ষণীয়ভাবে যদি বাচ্চাদেরকে আমরা তুলে ধরি পড়াটাকে, তাহলে অবশ্যই তারা মনোযোগী হবে। শিক্ষকের পরিবেশন ভঙ্গি যথাযথ না হলে শিক্ষার্থীদের পাঠ দিতে পারে না। অবশ্যই তোমার বডি ল্যাঙ্গুয়েজ, যখন তুমি পড়াতে যাচ্ছ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, তোমার পড়ানোর অ্যাপ্রোচ কেমন হবে, প্রসেস কেমন হবে, এই সমস্ত জিনিসগুলো যদি পরিবেশনটার ভঙ্গি যদি ঠিকঠাক না হয়, তাহলে কোনো টপিকই কিন্তু ভালো তোমাকে ভালো লাগবে না। দেখবে তুমি একটা জিনিস দেখো, তোমরা আজকে যারা পড়ছো, তোমরা একটা জিনিস দেখো, তুমি আজকে অঙ্ককে ভয় পাও। অনেকে দেখেছি, আমি একটা পোল দিয়েছিলাম, অনেকে অঙ্ককে ভয় পায় যে অঙ্কতে স্যার সব থেকে বেশি প্রবলেম, কেন জানো, কারণ তুমি 7, 8, 9, 10 এই সময় কিন্তু অঙ্কে ভালো টিচার পাওনি, বা তোমাকে সেই সমস্ত টিচার গাইড করেনি। যারা যারা এই 7, 8, 9, 10 অঙ্কে ভালো টিচার পেয়েছে, তাদের সারা জীবন অঙ্ক কঠিন লাগেনি। যেমন অনেকে বলে ইংলিশে ভয় পায়, কেন ভয় পায়, কারণ 7, 8, 9, 10 তাদের ইংলিশের ভিতটা বা ভালো টিচার তাদেরকে ওইভাবে আদর্শ শিক্ষক তাদের গড়ে তোলেনি, সেই জন্য ভয় পায়। এটা বাস্তব সত্য, তোমরা মিলিয়ে দেখো, ঠিক আছে?
এবার দেখো, শিক্ষক বোঝানো বিষয়বস্তুকে অস্পষ্টতা থাকলে তারা পাঠে অমনোযোগী হতে পারে। দেখো প্রশ্ন হচ্ছে শিক্ষক যে টপিকটা বোঝাবেন, অর্থাৎ ও শিক্ষক হয়তো তোমাদেরকে বোঝাচ্ছেন সন্ধি বিচ্ছেদ, কি বললাম, ভাষা শিক্ষার ক্ষেত্রে সন্ধি বিচ্ছেদ বোঝাচ্ছেন। এই সন্ধি বিচ্ছেদ বোঝাতে গিয়ে শিক্ষকেরই ধরো যে সন্ধি বিচ্ছেদ সম্পর্কে সঠিক ধারণা নেই, তাহলে কি হবে, শিক্ষার্থীদের মনোযোগিতা থাকবে? কোনোদিনও মনোযোগিতা থাকবে না। যেমন আজকাল হচ্ছে না যে টাকা দিয়ে যারা চাকরি পেয়ে যাচ্ছে, যাদের চাকরি বাতিল যাচ্ছে, এটা তো প্রমাণিত, আমি প্রকাশ্যেও বলছি। দেখো সেই সমস্ত শিক্ষক যখন পড়াতে যাবেন, যদি যথেষ্ট সাবজেক্টে জ্ঞান না থাকে, তাহলে তিনারও মানসিকতা থাকবে যে টাকা দিয়ে এসেছি কেন পড়াবো, আর শিক্ষার্থীরাও তাদেরকে বলবে যে পড়াতে পারে না, এদের মনোযোগিতার অভাব দেখা দিবে। হ্যাঁ, তাহলে এইগুলো ব্লেম হয়। সেই জন্যই প্রত্যেকটা, বিশেষ করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, হ্যাঁ, যদি শিক্ষক যদি চান একটা জাতিকে, একটা সমাজকে, একটা পরিবারকে, সব কিছুকে পরিবর্তন করতে পারেন। বাট আজকে দুঃখ লাগছে যে এই সমাজকে আমাদের বর্তমান গভর্নমেন্ট খুব খুব বাজে চোখে, খুব নজর খারাপ চোখে দেখছে। যদিও এটা খারাপ কমেন্ট করলাম, কিন্তু এটা তো বাস্তব, কেউ যদি খারাপ লাগে তো দুঃখিত। দেখো বক্তব্যের সর্বোত্ব থাকলে শিক্ষার্থীদের ধৈর্য থাকে। যেমন তুমি যে টপিকের উপরে বক্তব্য দিচ্ছ, সে তার যদি একটা কোয়ালিটি থাকে, ডেটাবেস থাকে, গুরুত্বপূর্ণ বক্তব্য থাকে, গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট থাকে, তাহলে শিক্ষার্থীদের ধৈর্য কখনোই হারায় না। যদি দেখা গেল ভুলভাল উল্টাপাল্টা বক্তব্য চলে এসছে, কোনো লজিক নেই, কোনো ই নাই, তাহলে অবশ্যই তাদের ধৈর্য হারিয়ে যায়। অহেতুক অপ্রাসঙ্গিক কথা বললে শিক্ষার্থীদের বিরক্তি লাগে। দেখো শিক্ষা প্রসঙ্গে যদি কথা বলি তাহলে তো খুব ভালো, আর শিক্ষা প্রসঙ্গের বাইরে গিয়ে যদি কথা বলি, অবশ্যই গল্প একটা পার্ট বলতে হয় মাঝে মাঝে, বাট সবসময় যদি বলি তাহলে শিক্ষার্থীদের অবশ্যই একটা বোরিং ফিল আসবে। তাহলে দেখো এই সমস্ত শিক্ষককে, একজন শিক্ষককে ভাবতে হবে যে এই সমস্ত জিনিস যেন শিক্ষার্থীদের শেখাতে গিয়ে যাতে না হয়, যাতে শিক্ষার্থীরা বোরিং না হয়, অমনোযোগী না হয়, ঠিক আছে? শিক্ষার্থীদের পাঠে মনোযোগের ব্যাপারে শিক্ষকের কর্তব্য। এই যে শিক্ষার্থীদের পাঠে মনোযোগ, অমনোযোগ তো থাকবেই, আমাদেরও এসছে কখনো না কখনো, হয়তো 10টা ক্লাসের মধ্যে 9টা ক্লাসে আসেনি, 1টা ক্লাসে এসছে, তো এই অমনোযোগ হচ্ছে বাচ্চারা। এই অমনোযোগ হওয়ার পিছনে শিক্ষকের কিছু কর্তব্য তো আছে, তাদের মনোযোগের পথে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম কর্তব্য, শিক্ষকের পরিবেশন ভঙ্গি মনোরম হওয়া উচিত, অর্থাৎ যে টিচিং স্টাইল থাকবে সেটা যেন খুব আকর্ষণীয় হয়, ঠিক আছে? যেটা আমি চেষ্টা করি তোমাদের ক্ষেত্রে, যাতে তোমাদের এই আকর্ষণটা তোমাদের মনের মধ্যে গেঁথে যায়, যার ফলে তোমার দেখবে মানে শিক্ষার্থীদের মানে পড়াশোনার ক্ষেত্রে বা তাদের আগ্রহ জন্মাবে, ক্লাস করার ক্ষেত্রে আগ্রহ জন্মাবে। হ্যাঁ, এবার হচ্ছে তাকে সহজ সরলভাবে বক্তব্যে পরিবেশন করতে হবে। যে টপিকটা আমরা পড়াবো সেটা যেন সব থেকে সহজ পদ্ধতিতে, বাস্তব উদাহরণের সাহায্যে, দৈনন্দিন জীবনের উদাহরণকে কাজে লাগিয়ে যাতে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারি। শিক্ষার্থীরা তার বক্তব্য শুনছে কি না তা দেখার জন্য মাঝে মাঝে প্রশ্ন করতে হবে এবং প্রশ্ন উত্তর পদ্ধতি অবলম্বন করতে হবে। একটু আগেই বলছিলাম, কোনো একটা টপিকে যদি একজন শিক্ষক বক্তৃতা দেন, তাহলে কি করতে হবে, তাকে মাঝে মাঝে কি করতে হবে, প্রশ্নের উত্তর মানে মাঝে মাঝে তাকে প্রশ্ন করতে হবে যে তারা কি সঠিকভাবে শুনছে। হ্যাঁ, আর প্রশ্নের উত্তর পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতি হচ্ছে প্রশ্নোত্তর পদ্ধতি অবলম্বন, ঠিক আছে? মানে হঠাৎ করে স্পটিং যে কোশ্চেনটা করা হয়। প্রাসঙ্গিক বিষয়টি সুষ্ঠুভাবে পরিবেশন করতে হলে শিক্ষকের কোন বক্তব্য শিক্ষার্থীদের ঠিক মতো শুনতে না পেলেও তার পরিবেশন করতে হবে। তাহলে দেখো বলছে, কোনো একটা টপিক পড়ানোর ক্ষেত্রে সুষ্ঠুভাবে যখন পরিবেশন করছি, তাহলে শিক্ষকের কোনো বক্তব্য শিক্ষার্থীদের শুনতে না পেলে সেই পরিবেশন কিন্তু নষ্ট হয়ে যায় বা খুব একটা সমস্যা দেখা যায়। তাই এখানে আমাদের দেখতে হবে প্রত্যেকটা শিশুই যেন শুনতে পায় এবং সেই পরিবেশনটা সঠিক হয়। শিক্ষার্থীর বক্তব্য যেন শিক্ষককে শুনতে পায়। শিক্ষার্থীর যে বক্তব্য, অর্থাৎ যে কোনো একটা টপিক পড়ানোর পর শিক্ষার্থী কোনো একটা কোশ্চেন শিক্ষককে করছে, তার ডাউট হতে পারে, তার আদার্স কিছু হয়, সেটা যেন শিক্ষক শুনতে পান, আর সেই দিকে নজর দিতে হবে অবশ্যই। এবং শিক্ষার্থী বা শিক্ষক কেউ কোনো আঞ্চলিক শব্দ ব্যবহার করবেন না। একটু আগে আমি বলেছি এটা, বক্তব্যের মাঝে শিক্ষা উপকরণ ব্যবহার করলে শিক্ষার্থীরা মনোযোগী হয়ে ওঠে। তাহলে শিক্ষা উপকরণ যদি ব্যবহার করে, অ্যাকচুয়ালি শিক্ষা উপকরণটা কি, TLM যদি ব্যবহার করে, তাহলে কি হয়ে যাবে, তারা মনোযোগী হয়ে উঠবে। ওকে, শিক্ষককে এবার দেখো পরিশেষে কিছু কথা বলবো। এই ছিল আমাদের লিসনিং এবং তোমার শোনা এবং বলার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, ভাষা শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষকের, একজন শিক্ষার্থীর দুজনেরই ভূমিকা রয়েছে। প্রত্যেকটা ভূমিকাকে আমি আলোচনা করেছি সিলেবাস ওয়াইজ। দেখো শিক্ষককে সবসময় মনে রাখতে হবে তারা ভাষা ব্যবহার
শিক্ষার্থীদের প্রভাবিত করে, তাই তার ভাষা সুসংগত হওয়া বাঞ্ছনীয়। যেমন আমরা যদি অ্যাজ এ শিক্ষক হিসেবে যাই, আজকে যে আমি ভাষাগুলো কথা বলছি, তোমরা যারা শিখছো, যারা লার্নার আছো, এই ভাষাগুলো কিন্তু তোমাদের জীবনে ইম্প্যাক্ট পড়বে, সে অবচেতন মনে হোক বা চেতন মনে হোক না কেন। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। যখন আমরা ছোটবেলায় ছিলাম, আমরা কিন্তু সবসময় চাইতাম যে স্যারের মতো, স্যারের মতো, স্যারকে বেশি ভালোবাসতাম। কারণ কি, এই যে স্যারেদের জীবন কাহিনী শিক্ষার্থীদের কি করে, খুব প্রভাবিত করে। সেই জন্যই বলছি যে এখানে যে কথাটা বলা হচ্ছে যে ভাষা ব্যবহার এমনভাবে স্যারেরা বা শিক্ষকরা করবেন যাতে সেই ভাষা ব্যবহার শিক্ষার্থীরাও দেখাদেখিভাবে অনুকরণ করে। শিক্ষকদের ভাষার ব্যবহার শিক্ষার্থীদের কাছে একটি প্রধান উপাদান হিসেবে কাজ করে, অবশ্যই। তাই তার বক্তব্য বিষয়ের স্পষ্টতা, সরলতা, যুক্তি বিচার, মনন চিন্তা, হ্যাঁ, ও শব্দ ব্যবহার শিক্ষার্থীদের আকৃষ্ট করে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীদের যে ভাষার ব্যবহার শিক্ষার্থীদের কাছে একটি প্রধান উপাদান হিসেবে কাজ করবে। ঠিক আছে, তার জন্য যে বক্তব্যের বিষয় হবে সেটা স্পষ্টতা হবে, সরলতা দেখাবে, যুক্তি বিচার দিয়ে বিশ্লেষণ হবে, মনন এবং চিন্তন দিয়ে বিশ্লেষণ হবে, এবং শব্দের ব্যবহার থাকবে এখানে। তাই শিক্ষার্থীরা যাতে ওইটার প্রতি, যে শিক্ষকের যে ভাষা সেটার প্রতি আকৃষ্ট হতে পারে। নেক্সট চলে আসি, ভাষার ব্যবহার সঠিক হলে শিখন প্রক্রিয়া যথার্থ হয়। তাহলে ভাষার ব্যবহার যদি সঠিক না হয় তাহলে শিখন প্রক্রিয়া যথেষ্ট বা যথার্থ হয় না। শ্রেণীকক্ষে শিক্ষার্থী কোনো কিছু বলার সময় যদি ত্রুটিপূর্ণ উচ্চারণ করে বা বক্তব্য সঠিকভাবে বুঝতে না পারে বা আঞ্চলিক ভাষা ব্যবহার করে, তাহলে শিক্ষক সেদিকে যত্নবান হবে। যদি ত্রুটিপূর্ণ উচ্চারণ করে, ঠিক আছে, তাহলে সেই উচ্চারণটাকে কি করবেন, শুধরে দেবেন এবং সঠিকটা বলবেন। বক্তব্য ঠিকভাবে বুঝতে না পারে, তাহলে একটা বক্তব্য যদি ঠিকভাবে না বুঝতে পারে, দ্বিতীয়বার বোঝাবেন, তৃতীয়বার বোঝাবেন। আঞ্চলিক ভাষা যদি ব্যবহার করে তাহলে তাকে কি করতে হবে, মান্যচলিত ভাষা ব্যবহারের যে ইটা, সেই জিনিসটা তাকে বোঝাতে হবে। তাহলে অ্যাজ এ এই সমস্ত জিনিসগুলো শিক্ষকের কিন্তু দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীর সমস্ত ভুল ত্রুটি সংশোধন করে দেবেন, তাহলে শিক্ষার্থীর সমস্ত ভুল ত্রুটি সংশোধন কে করে দেবেন, শিক্ষক। সঠিক উচ্চারণের সাহায্য করবেন, মান্যচলিত ভাষ্য ব্যবহার করবেন, হ্যাঁ, মান্যচলিত ভাষায় ব্যবহার করবেন। আর কি বলছে এখানে, উপযুক্ত ভাষা ব্যবহারের মাধ্যমে, শোনা এবং বলার মাধ্যমে যে লার্নিং অ্যান্ড টিচিং, অর্থাৎ শিখন আর শিক্ষণ প্রক্রিয়া চলতে থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ছিল মোটামুটি, এটা খুব ছোট্ট একটা টপিক ছিল, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। সো এবারে চলে আসো, প্রত্যেকে তোমরা চ্যাট বক্সে চলে এসো। এর আগে অনেক চ্যাট করলে উল্টো পাল্টা, বা কমেন্ট বক্সে চলে এসো। এই চ্যাট বক্সে এসে আমি 10খানা MCQ রয়েছি, তোমরা আনসার করবে। এর আগের দিন খুব ভালো আনসার করেছো, আজকেও আশা করবো আনসার করবে। সো অ্যাস্টাডিক এডুকেশন রিপ্রেজেন্ট করছে এই চ্যাপ্টারের উপরে তোমাদের MCQ। সো এই চ্যাপ্টার করার আগে তোমাদেরকে বলে রাখি, এর আগে 3খানা আমি ভিডিওস দিয়েছি। যারা নতুন দর্শক আছে, এই ভিডিওটা শেষ করে ডিসক্রিপশন বক্সে আমি একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, তার লিঙ্কও দিয়ে দিয়েছি, বা প্লেলিস্ট চেক করো, সেখানে ক্লাসটা করতে পারবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নেব, বলছে শিক্ষার্থী কোন শব্দ ভুল উচ্চারণ করলে শিক্ষক কি করবেন, কিছুই বলবেন না, চুপ থাকবেন, মতামত দেবেন না, সঠিক উচ্চারণ বলে দেবেন। বলো, শিক্ষার্থী যদি কোন শব্দ ভুল উচ্চারণ করে তাহলে কি করবেন, কিছুই বলবেন না, চুপ থাকবেন, কোনো মতামত দেবেন না, সঠিক উচ্চারণ দেবেন? তাহলে বলো, কিছুই বলবেন না, এটা তো চলবেই না, চুপ থাকবেন, এটাও চলবে না, কোনো মতামত দেবেন না, এটাও চলবে না। তাহলে কি করতে হবে, সঠিক উচ্চারণ বলে দেবেন। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কি ভাষা ব্যবহার করবেন, বলছে শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কি ভাষা ব্যবহার করবেন। আমি বারবার বলেছি, সাধু ভাষা, চলিত ভাষা, মান্য চলিত ভাষা, না আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা তো ব্যবহার করবেন না, সাধু ভাষাও ব্যবহার করবেন না। এখানে যেটা কন্ট্রাডিকশন হতে পারে, চলিত ভাষা আর মান্য চলিত ভাষা, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? তাহলে তোমরা অনেকেই আনসার করছো চ্যাট বক্সে, অবশ্যই মান্য চলিত ভাষা, এটাকে মনে রাখবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মান্য চলিত ভাষা। নেক্সট হচ্ছে, দেখো, পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের উপর জোর দেবেন। আমি যে অ্যাজ এ শিক্ষক, বা তুমি একজন শিক্ষক, শিক্ষক হিসাবে যখন পড়াবে, তো শিক্ষক মহাশয় কিসের উপর বেশি গুরুত্ব দেবেন? অপশান এ, শিখন উপকরণ ব্যবহারের উপর, অপশান বি, বিষয়বস্তুর উপর, অপশান সি, পুস্তকের উপর, অপশান ডি, উপরের কোনোটি না। তাহলে দেখো, তুমি যদি আইডিয়াল শিক্ষক হতে চাও তাহলে অবশ্যই তুমি কি করবে, শিখন সহায়ক উপকরণের উপর ব্যবহার করবে, অর্থাৎ TLM অবশ্যই ব্যবহার করবে। প্রত্যেকে বলা হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তাই, TLM ব্যবহার করা উচিত। নেক্সট চলে আসি, শিক্ষকের ব্যবহার হবে পিতার মতো, বন্ধুর মতো, পথ প্রদর্শকের মতো, কোনোটি না। তাহলে এটা সকলে জানো, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বন্ধুর মতো। ঠিক আছে, টিচার অ্যান্ড স্টুডেন্টের রিলেশন হবে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব, শিক্ষকের যে গুণ শিক্ষার্থীকে পড়াশোনার আকৃষ্ট করবে,
তাহলে আবার বলি, শিক্ষকের যে গুণ শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করবে কোন গুণ? যথাযথ পরিবেশন ভঙ্গি, সুন্দর পোশাক, কাঠিন্য, সরল ভাব। তাহলে শিক্ষকের সব থেকে বেশি যেটা প্রভাব তোমাদের আকর্ষণ করবে কোনটা করবে? অবশ্যই যথাযথ যে পড়াটা পড়াচ্ছি সেই পড়াটার পরিবেশন ভঙ্গি। আমরা বলি না, এই স্যারটা আজকে খুব দারুণ বুঝিয়েছে, এই স্যারটা খুব কল ভালো লাগছে না এই স্যারের ক্লাস করতে। কারণ দেখো, জিনিস একটাই, বাট কাউকে ভালো লাগছে কাউকে ভালো লাগছে না। কারণ কি? এই সমস্ত কারণ হচ্ছে মেন, যদি কারণ যাও তাহলে যথাযথ পরিবেশনের ভঙ্গি। অর্থাৎ যে যার টিচিং স্টাইল তোমার পছন্দ না, তার মানে যে ওয়েতে তুমি ভালো বুঝবে সে ওয়েটা তিনি ব্যবহার করতে পারছেন না। ওকে, নেক্সট চলে আসি। সেই জন্যই তো আজকাল টিচিং ট্রেনিং বা বিএড, ডিএড, বিপিএড এগুলো করানো হয়। আগে তো ছিল না, আগে গ্র্যাজুয়েশন হলেই কিন্তু এসএসসি হয়ে যেত। দেখো, শিক্ষকের বক্তব্য ঠিক মতো শুনতে না পেলে শিক্ষার্থী কি করবেন? শিক্ষক পড়াচ্ছেন এবং শিক্ষকের বক্তব্য যদি ঠিক মতো না শুনতে পান তাহলে শিক্ষার্থী কি করবেন? অপশন এ বলছে চুপচাপ থাকবেন, অপশন বি অন্য ছাত্রকে জিজ্ঞেস করবেন, অপশন ডি শিক্ষককে আবার বলতে বলবেন, অপশন ডি কিছুই না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 5 সেকেন্ড টাইম দিলাম, করো। তাহলে 1 2 3 4 5, 5 সেকেন্ড আপ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? তাহলে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই কি, শিক্ষক আগে আবার বলতে বলবেন। অবশ্যই এটা সবসময় হওয়া উচিত যে শিক্ষকের বক্তব্য ঠিক মতো শুনতে না পেলে শিক্ষককে কি বলবো, যে স্যার একটু আবার বলুন। ওকে, তাহলে এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেনের অপশান সি হচ্ছে সঠিক উত্তর। অনেকে চ্যাট বক্সে ঠিকঠাক আনসার করছো, আরও আনসার চাই। দেখো, এটার আনসার করো তোমরা চ্যাট বক্সে যারা আছো। পাঠদান সমাপ্তির পর অধিকাংশ ছাত্র বিষয়বস্তু অধিগত করতে না পারলে শিক্ষক কি করবেন? পাঠদান মানে কি হচ্ছে, শেষ করার পর কোনো একটা টপিক পড়ালাম, পড়ানোর পর দেখা গেল ক্লাসের বেশিরভাগ ছাত্রছাত্রী সেই টপিকটা বুঝতে পারলো না, তাহলে শিক্ষক কি করবেন? অপশান এ, সেদিনের মতো পড়া বন্ধ করে দেবেন, এটা তো করতেই পারে না। ছাত্রদের কঠিন শাস্তি দেবেন, এটা আগেকার যুগে হতো, আজকাল হয় না। ওই বিষয়টি ছাত্রদের আবার পড়ে আসতে বলবেন, আমরা কেন পড়ে আসতে বলবো, আগে বোঝাতে হবে। পরের দিন শিক্ষক আবার নতুনভাবে বিষয়বস্তুটিকে পরিবেশন করবেন। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। দ্যাট মিন্স বেশিরভাগ ছাত্র যখন কোনো একটা টপিক বুঝতে পারছে না, তার মানে এখান থেকে এটা পরীক্ষিত হয় যে আমি যে টিচিং স্টাইলে পড়াচ্ছি সেই টিচিং স্টাইলটা ছাত্রদের জন্য সুবিধের নয়। তাহলে ছাত্র ছাত্রী বা শিক্ষার্থীদের জন্য সুবিধা হওয়া যে সিলেবাস মানে সেটাকে করতে হবে। তাহলে পরের দিন শিক্ষক আবার নতুনভাবে সেই বিষয়টিকে পরিবেশন করবেন। তখন শিক্ষক সারা রাত ভাববেন যে কী কী ওয়েতে বাচ্চাদের শেখানো যায়। এই যে তার ভাবনা, এই যে তার ক্রিয়েটিভিটি, এই যে তার কলা, এইভাবে তিনি ভেবে তোমাদেরকে কিন্তু খুব সুষ্ঠুভাবে বোঝাবেন। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 8। বিষয়বস্তু শিক্ষার্থীরা অধিগত করতে পেরেছে শিক্ষক কিভাবে বুঝবেন? বিষয়বস্তুর শিক্ষকীরা যে অধিগত করতে পেরেছেন এটা কি করে বুঝবেন? শিক্ষার্থীদের হাত তোলা ব্যাপারটা বুঝে, শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া, শিক্ষার্থীদের মুখ থেকে, শিক্ষার্থীদের নীরব থেকে, তাহলে কোনটা হয়ে যাবে? 8-এর সঠিক উত্তর হয়ে যাবে বলো? সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে, ঠিক আছে, সমস্ত প্রশ্নের কি বললাম, যথাযথ উত্তর পেয়ে। ওকে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, সরি বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, বলছে শিক্ষার্থী কোনো শিক্ষককে প্রাসঙ্গিক প্রশ্ন করলে শিক্ষক কি করবেন? শিক্ষার্থী ক্লাসে, তুমি যখন শিক্ষক আছো, শিক্ষক হিসেবে শিক্ষার্থী তোমাকে পড়াশোনা সম্পর্কে একটা প্রাসঙ্গিক, ঠিক আছে, প্রশ্ন করলো, তুমি কি করবে? অপশান এ বলছে শিক্ষার্থীকে থামিয়ে দেবে, থামিয়ে তো দিতে পারি না সাইকোলজিতে। অপশান বি বলছে পরে উত্তর দেবেন বলে বলবেন, এটাও হতে পারে না। শিক্ষক তাকে অন্য প্রশ্ন জিজ্ঞেস করবেন, এটাও হতে পারে না। শিক্ষক ভালোভাবে উত্তরটা বুঝিয়ে দেবেন, অবশ্যই এটা হচ্ছে আইডিয়াল আনসার। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ছাত্র ভালো উত্তর দিলে শিক্ষক কি করবেন? ছাত্র যদি কোনো একটা প্রশ্নের ভালো উত্তর দেয় তো শিক্ষক কি করবেন? অপশান এ, শিক্ষক চুপ করে থাকবেন, অপশান বি শিক্ষক তাকে উৎসাহিত করবেন, অপশান সি অন্য ছাত্রদের প্রতি কটুক্তি করবেন, অপশান ডি বিরক্ত বোধ করবেন। তাহলে সব থেকে সঠিক ভালো এবং উত্তর হচ্ছে কি, শিক্ষক তাদের উৎসাহিত করবেন। কি করবেন? শিক্ষক তাদের উৎসাহিত করবেন, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তো আজকের টপিকটা এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। আবার পরবর্তীকাল রাত 8টায় ঠিক এই সময়ে তোমরা অনলাইনে চলে এসো, পরবর্তী টপিক নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমাদের অফিসিয়াল পেজ অ্যাস্টেটিক এডুকেশন অফিসিয়াল ফেসবুকে গিয়ে সার্চ করে অবশ্যই তোমরা লাইক অ্যান্ড ফলো করে নিও, সেখানেও আমি আপডেট দিতে থাকি। চলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।